মনের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় এখন আমাদের থানার সুযোগ অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম ইবেম স্যার আপনার উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রেখে শেষ করবেন স্যার। আসসালামু আলাইকুম। আমার কাছে ভালো লাগছে যে আপনারা যে অভিযোগগুলো বলছেন এবং লজ্জাও লাগে নাই, তার কারণ হলো আমার এখানে টাইম কিন্তু মানে দুই মাস কিন্তু খুব বেশি না, বেশি না বলছি এই জন্য আপনারা সবাই জানেন আমার এখানে বদলিটা হয়েছে নির্বাচন জনিত কারণে এবং এসেই কিন্তু সেই নির্বাচনের জন্যই আমার এক মাসের বেশি সময় ওইদিকে ব্যস্ত থাকতে হয়েছে। নির্বাচন চলে যাওয়ার পরে আবার কিছু রাজনৈতিক কর্মসূচিও ছিল, ওইটাও শেষ, মূলত কাজ করার সুযোগ পাইছি আমি মাত্র 15 দিন বড় জোর। তো এর মধ্যে যে বিষয়গুলো আপনারা বলছেন এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় টাচ করছি, যেমনটি ধরেন এই যে চায়ের দোকান বলছেন এবং হোটেলের কথা বলছেন, আমি ওই আপনার মুন্সিখোলার ওইদিকে একটা ইয়ার ইসলামিক মাহফিলে গিয়েছিলাম, সেদিন এই চায়ের দোকানের প্রসঙ্গটা আসছে এবং আসার পরে আপনার ওই ঝাওলাহাটি বলেন এই খোলামরার ই বলেন এইদিকে আমি হাতে ধরে ধরে আমার প্রত্যেকটা মোবাইল যারা অফিসার আছে তাদের কাছে এই ব্যাপারে আমি ব্যবস্থা নিছি এবং 12টার পরে যেন 1 মিনিটও যেন চায়ের দোকান খোলা না থাকতে পারে। কেউ কেউ বিরিয়ানির দোকানের কথা বলছেন, হোটেলের কথা বলছেন, এগুলোও কিন্তু আমি বন্ধর জন্য অলরেডি আমার মোবাইল দিয়ে আমি ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে যেহেতু ওই যে ছোটো ছোটো অনেক কারখানা আছে তারা সারা রাত কাজ করে, এদের মধ্যে অনেকেই আবার এই ব্যাপারে আপত্তি জানাইছে যে স্যার যদি 12টার সময় দেন আমরা না খেয়ে তো কাজ করতে পারি না। শেষ পর্যন্ত আমি আবার চায়ের ব্যাপারে আমার কোনো ই নাই, স্যাক্রিফাইস নাই, চা 12টা মানে 12টা, যদি কোনো দোকান চায়ের দোকান যদি 12টার পরে যদি 1 মিনিট খোলা রাখে আমি সরাসরি আমার মোবাইলকে দায়ী করি এবং বলছি যে তাদের বিরুদ্ধে আমি আমার সিনিয়র অফিসার বরাবর ব্যবস্থা নেওয়ার জন্য ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন দিব। আর যেহেতু কারখানায় ওয়ার্কাররা কাজ করে তাদের জন্য হোটেলের ব্যাপারটা বলছি, এটা অলিখিত মানে কোনো সরকারি কোনো ইন আদেশ না যে 2টা পর্যন্ত সর্বোচ্চ তোমরা খাওয়া দাওয়া করো, কিন্তু 2টার পরে যেন কখনোই কোনো বিরিয়ানির দোকান কোনো হোটেল যেন খোলা না থাকে এবং এটা আপাতত এটা বলে রাখছি। আর একটা জিনিস বলছেন যে যে বখাটেদের যে বিষয়টা, এই বখাটেদের বিষয়ে কিন্তু রেগুলার আমি ব্যবস্থা নিচ্ছি এবং প্রতিদিনই কিন্তু একটা কেন মামলা আমার হচ্ছে, যেমন পরশুদিনও একটা মামলা হয়েছে, গতকাল রাতেও একটা মামলা হয়েছে, এদের ব্যাপারে কিন্তু কোনো ছাড় নাই। আমার এই 2 মাসকালীন একজন ব্যক্তি দাঁড়ায় বলতে পারবেন না যে অন্যায় নিরপরাধ একজন লোককে কোর্টে ফরোয়ার্ড করা হয়েছে, বা কেউ এসে আমাকে বলছেন যে এই লোকটা নিরাপরাধভাবে ধরা বসছে এর ব্যাপারে কনসিডার করেন, করি নাই এই কথা কেউ বলতে পারবেন না। কাজে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, কেউ যদি মনে করেন বলতে পারেন যে অন্যায়ভাবে একজন নিরাপরাধ মানুষকে ফাঁসিয়েছে তাহলে সামনে বলতো এখন বলেন আমি জবাবদিহি করবো। আমার এই 2 মাসে এরকম একটি ঘটনাও ঘটে নাই, কারণ আমার অফিসাররা ফরমাররা যদি শত্রুতা করে ধরায় দেয় আমি কিন্তু প্রতিটা আসামিকে আমি নিজের রুমে নিয়ে একা একা জিজ্ঞাসাবাদ করি কেউ তার মেকিং করছে নাকি, বিশেষ করে মাদক ধরলে সেটা কোনো পুলিশ তাকে দেয়া বা ফর্মার মাধ্যমে কোনো মেকিং করে দিল কি না এটা কিন্তু আমি নিশ্চিত হয়ে তারপরে মামলাটা রুজু করি, তার আগে না। আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি এবং মামলাটা নেওয়ার আগে এটা করি এবং মামলা নেওয়ার আগে কিন্তু আমার এসি এডিসি এবং ডিসি স্যার তাদের কিন্তু এই বিষয়টা আগে অবগত করি যে স্যার এরকম একটা ঘটনা হচ্ছে, এই একটা গেল। আর বিটের যে কার্যক্রম, বিটের কার্যক্রম আগে কীরকম ছিল আমি জানি না, কিন্তু এখানে এসে কিন্তু অলরেডি কিছু কিছু মানুষের মাধ্যমে কিন্তু খালি বিটের কার্যক্রম তো দূরের কথা, আমি বিট অফিস বানানোর জন্য রিকোয়েস্ট করছি যে ভাই একটা রুম দেন আমরা বিট অফিসার বানাই যাতে রেগুলার আপনাদের এলাকার মধ্যে বিট অফিসার বসতে পারে এবং দৌড়ায় আপনারা থানা পর্যন্ত না যান, আপনারা যেন বিট অফিসারের মাধ্যমে অর্ধেক কাজ করে নিতে পারেন, শুধু মামলা টামলা হইলে যেন থানায় যায়, বাদ বাকিটা আপনারা যেন বিট অফিসারের মাধ্যমে করতে পারেন, এই প্রস্তাব কিন্তু আমিই দিছি। এই জিনিসটা কিন্তু আমি ওপেন বলছি, সবাইকে বলছি যে যদি এই ধরনের চান্দাবাজি বা অন্য কিছু যদি কেউ যদি করতে চায় আমার ভিজিটিং কার্ড দিয়ে দিছি প্রত্যেক দোকানে দোকানে দেওয়ার জন্য, এটা জানি কোনো ক্রমেই যদি না হয় সবাইকে বলে দিতে বলছি। কাজে এই ব্যাপারে একেবারেই সন্দেহাতীতভাবে আমি বলতে পারি যে এই ধরনের হ্যারাসমেন্টের কেউ শিকার হওয়ার কোনো সুযোগ নাই। আর আমাদের হোসেন ভাই বলছেন যে এই যে ইগুলো চলে ব্যাটারি চালিত
রিকশা হোক অটো হোক যাই হোক এগুলি আসলে নিয়ন্ত্রণ করে কারা নিয়ন্ত্রণ আসলে করে ট্রাফিক বিভাগ এগুলির সাথে যেহেতু এই পরিবহন পুরো সেক্টরটাই যেহেতু ট্রাফিকের জন্য আলাদা একটা বিভাগ আছে ডিএমভিরই একটা ইউনিট কাজেই এই যানবাহন নিয়ন্ত্রণটা এটা পুরোটাই নিয়ন্ত্রণ করে ট্রাফিক বিভাগ আমরা শুধুমাত্র কোনো মামলার কোনো ঘটনা যদি ঘটে সেই বিষয়গুলো আমরা থানা আলাদা দেখি তাছাড়া এটার মধ্যে আর অন্য কিছু দেখার কোনো সুযোগ নাই এটা যদি কোনো কখন আসবে কখন যাবে বা নিয়ন্ত্রণের বিষয়ে কথা বললে ডিসি ট্রাফিক স্যারের সাথে কথা বলতো আমাদের এই জোনের জন্য কিন্তু আলাদা ট্রাফিকের ডিসি আছে কভার ভ্যানের কথা তো স্যার অনেকটা বললই যে কভার ভ্যানটা যেন ওই সময় না ঢুকে আমাদের যারা ডিউটিতে থাকবে তাদের বলে দেব রমজানের সময় তো আমরা নিজেরাই একটু বেশি অ্যালার্ট থাকি অলরেডি এর মধ্যে যে জাল টাকা নিয়ে অনেকেই দুই নম্বরই করে জাল টাকা আমরা গত দুই সপ্তাহ আগে 92,000 টাকা জাল টাকার সহ একজনদের ধরছি এবং তাদের চালানো দিয়ে দিয়েছি এটার ব্যাপারে আমাদেরও আছে যে কোনো বিষয়ে আমাদের যদি জানান যেমন যে শেখ জামালের এখানে ওখানে যে বখাটেদের উৎপাত ছিল বা ওখানে যে এমনি বাইরের লোকজন বসে বসে যে ঝামেলা করতেছিল এটা হোসেন ভাই সহ আমরা একটা প্রোগ্রামে গেছিলাম স্কুলের ওই হেডমিস্ট্রেস বলার সাথে সাথে তারপর থেকে ওখানে আমি স্থায়ী ডিউটি দিয়ে দিছি 5 জন পুলিশের ডিউটি একদম সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পর পর্যন্ত তারা ডিউটি করে ওখানে আপাতত এই ঝামেলাটা নাই আর একটা বিষয় সেদিন বলা হয়েছিল খলিফাঘাটের আপনার হাজি সেলিমের যে ওই ঘাট আছে যেটা ওটার মধ্যে কয়েকটা ছেলে বেদবি করে মানুষের সাথে খারাপ আচরণ করে এটা কালকে আমি যথারীতি আমি এটার বিষয়ে গতকালের ঘটনা ওখানে পাঠাইছি এবং ওখানে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের ধরে আনার জন্যই পাঠাইছি কিন্তু ওখানে যিনি ইনচার্জ আছে তিনি সবার হাতে পায়ে ধরে মাপ চাইছে তারে ওখান থেকে সরাই দিছে এবং বলছে যে এই ধরনের কিছু হবে না আর টাকার যে বিষয়টা তারা লিগ্যাল টাকা নিচ্ছে কিনা এটা আমি আগামীকাল সন্ধ্যার সময় ডাকছি তাদের যে তোমাদের ইজারার কাগজপত্র নিয়ে আসো আমি দেখবো যে এটার মধ্যে আসলে কি বলা আছে এবং সেখানে যেটা সরকারিভাবে যে নির্দেশনা দেওয়া আছে সেটা 100% কার্যকরী হবে এ কথা আমি দিতে পারি কারণ এই সিসি ক্যামেরা সত্যি বর্তমান টেকনোলজির যুগে সিসি ক্যামেরা অত্যন্ত জরুরি একটা বিষয় আমাদের এই পুরো কামরাঙ্গীরচর থানাকে যদি আমরা নিরাপদ রাখতে চাই কোথায় কোথায় সিসি ক্যামেরা লাগবে আমরা কিন্তু এটার একটা এস্টিমেট আমরা আমাদের সিনিয়রদের কাছে দিছি আমাদের একদম ইয়ের কমিশনার স্যারের কাছে কিন্তু এটা দেয়া আছে কাজেই সিসি ক্যামেরা অবশ্যই আমিই আলোচনা করতাম তো হোসেন ভাই যেহেতু আলোচনা করছে আমার জন্য আরেকটু সুবিধা হয়েছে এটা শর্ট টাইমের মধ্যে আলোচনা করে সিসি ক্যামেরার ব্যবস্থা আমরা করব হ্যাঁ আইন মানার প্রবণতা আছে এটা আমিও স্বীকার করি এই কথাটা আমি আমার প্রথমেই বলছি যে এখানে আসলেও মানে আইন মানার প্রবণতা সত্যিই আছে এবং যথেষ্ট আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল এটা আমি একেবারেই রমজান মাসকে কেন্দ্র করে যে চাঁদাবাজির এটা হয় এরকম একটা ঘটনা ঘটে এ বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন আমার কথা হলো পুলিশের সংখ্যা যেহেতু অত বেশি না মানে জনগণের তুলনায় আমরা যদি কাজ করতে নাও চাই আপনারা আমাদের দিয়ে কাজ করাই নেবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে থাকব শান্তিপূর্ণভাবে যেন আমরা ঈদ উদযাপন করতে পারি এই জন্য এলাকার গণ্ডগোল হলে তো আমি যে আমাদের নূর আলম ভাই বলছে এলাকার গণ্ডগোল হলে আমি তো কখনোই বলি নাই যে এটা ই করা যাবে না আপনারা নিজেরাও এটা ব্যবস্থা করবেন সাথে আমাদের যেন সংযুক্ত করবেন এটা সংযুক্ত করবেন বলছি এই জন্য যে এখন সময় কিন্তু পাল্টে গেছে যেগুলি ফৌজদারি ব্যবস্থার ঘটনা এটা দয়া করে আপনারা আপোষ মীমাংসার চেষ্টা করবেন না এবং এই আপোষনামার যদি ব্যবস্থা করেন উল্টা আপনি কিন্তু আসামি হয়ে যেতে পারেন এবং গত কয়েকদিন আগে আমাদের হোসেন ভাইয়ের এখানে এই ওয়ার্ডের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছিল যে রিক্সার গ্যারেজের মধ্যে যায় সে বিদেশির এই চায়না থেকে টাকা 3 লাখ টাকা করে পাওয়া যাবে দেখে 5,000 করে টাকা নিছে পরে তারা সামাজিকভাবে বসে এটার মীমাংসা করে দিছে সেই মীমাংসাই আমাদের এক সিনিয়র বড় অফিসারের মাধ্যমে তারা ওখান থেকে মীমাংসায় বাইরে গেছে যায় এসে সিনিয়র অফিসারদের ফোন করে এমন ভাব যারা মীমাংসা করে দিছে তারাই আসল তারা বিরাট আসামি তাদের বিরুদ্ধে মামলা নিতে বলছে অলরেডি তাদের আমি ঢাকায় নিছি এটার আমি হোসেন ভাইয়ের ওখানে প্রথমে হোসেন ভাইয়ের ওখানে যাইতে বলছি কিন্তু যখন দেখছি যে বিষয়টা জটিল মানে এটা একটা ফৌজদারি অপরাধের ঘটনা মানে তারা সাজায় ফেলছে তখন আমি আর ওখানে না দিয়ে আমি বলছি আমার কাছে পাঠান এবং আমি ওই লোকের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দেখা গেছে যে সে পুরোটাই এটা বাটপার পুরোটাই বাটপার প্রথমে সে জিজ্ঞাসাবাদের একটা সময় বলতেছে সে ব্যাংকের ম্যানেজার তো ব্যাংকের ম্যানেজার হলে তার একটা
গেট আপ আছে না, ম্যানেজার হলে কেমন দেখা যায় আমরা তো বুঝি। তো একসময় প্রমাণিত হইলো যে সে ম্যানেজার না, এরপরে বলছে যে সে একটা এনজিওতে চাকরি করে। তারপর আমি পুলিশ ডেকে আনছি, বলছি তোমার এনজিওর অফিসে নিয়ে যাও, তখন ওটাও ধরা গেছে। যখন দুইটা ঘটনায় সে মিথ্যা ধরা পড়ছে, আর যেন এরকম যদি ঘটনা যেন নাটক না সাজায়, মুচলেকা নিয়ে তারপরে ছেড়ে দিছি, জিডি করে ছেড়ে দিছি। আমার প্রশ্ন হলো, যদি ফৌজদারি কোনো ঘটনা হয়, ফৌজদারির যদি কোনো ঘটনা হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এটা নিজেরা করবেন না? তা না হলে যে দেখেন আমাদের এক সিনিয়র অফিসারও কিন্তু ভিক্টিমাইজ করেছে, কারণ স্যাররা তো জানে না, তাদের যে কোনো পরিচিত হইলে যদি বলে একটু বলে দেন, তারা কিন্তু নিঃসংকোচে বলে দেয়। কিন্তু আসলে যে তাদের নাম ব্যবহার করে একজন চিটার বাটরও সে ই করতে পারে, সমাজে ক্রাইম করতে পারে, এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। জমি সিভিলিয়ান দেওয়ানি এইসব ব্যাপারগুলো হলে আপনারা নিজেরা করেন, আমার কোনো আপত্তি নাই। বাট যদি ফৌজদারি কোনো ম্যাটার হয় করেন আপনারা, আমার কোনো ই নাই, পক্ষ দিয়ে বাধা নেই, কিন্তু পুলিশ রাখেন, পুলিশ রাখেন, আপনারা সেফ থাকবেন। আর কিশোর অপরাধের বিষয় তো সবাই বলছেন, এটা তো আমি নিজেও এটা অ্যালার্জি। কিশোর অপরাধী তো আর একা পুলিশের দ্বারা সম্ভব না, সম্মিলিতভাবে সবাই সাহায্য সহযোগিতা করবেন। অবশ্যই এই কিশোর গ্যাং তো আসলে কিশোর গ্যাং বলি আমরা, কিন্তু বলতে আমার কাছে নিজের কাছে ভালো লাগে না, কারণ এরা তো আমাদেরই ছেলে মেয়ে, বাড়ির কেউ না। কাজেই আমাদের ছেলে মেয়ে অনেক সময় আমাদের খেয়ালের কারণে, আমরা যেহেতু খেয়াল করতে পারি নাই, ভুলবশত হয়ে গেছে, তাহলে আমরা চেষ্টা করবো তাদের ভালো পথে আনার জন্য। যদি না পারি সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিব। আমাদের বর্তমান যে ডিসি স্যার যোগদান করছেন, আমাদের এই লালবাগের যে নতুন ডিসি স্যার যারা মোহাম্মদ মাহবুবুজ্জামান স্যার পিপিএম, উনি মনের দিকে খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। এবং আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু স্যারও এর সাথে একমত, এবং আমি নিজেও একমত। আমি নিজে যদি একমত না হতাম, তাহলে আমি এই যে মসজিদে যে বা ইসলামিক জলসায় যে যে বলছি, এই ঘোষণাকে আমি দিতাম? কোনোদিনই দিতাম না। আমার ওই ধরনের মানসিকতা আছে, সমাজটাকে ভালো রাখার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করব যেন এটাই হয়। তারপরও আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার, যিনি এখন ডিএমপির দায়িত্বে আছেন, তিনি তো কালচারাল মানুষ, তিনি অনেক মানবিক মানুষ, মানবিক পুলিশ অফিসার, এবং সে সংস্কৃত মনা লোক, সংস্কৃত মনা লোক কিন্তু অনেক উদার হয় এবং ভালো মনের মানুষ। আপনি জানেন যে আমাদের এখানে একজন গুণী মানুষ আছেন, কবি নির্মলানন্দ গুণ, ওনার হিসাবেও কিন্তু স্যারের কাছে আছে। স্যারের পক্ষ থেকে উনি আমাদের রেজিং ডের জন্য উপহার সামগ্রী পাঠাইছেন, ওনার খোঁজ খবর নিছেন, এবং আমাদেরও পাঠাইছেন ওনাকে কার্ড বিতরণ করার জন্য। আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমরা আমাদের মতো এলাকাটাকে ভালো রাখার জন্য। তো এরপরে আমাদের ডিসি স্যার সহ স্যার থাকলে আরও ভালো হতো, আপনারা আশ্বস্ত হতেন স্যারের মুখের কথা শুনলে। তো ওপেন হাউস ডে তো আর এক মাসের কিনা নাম, এটা তো মাসিক, প্রত্যেক মাসেই হয়। তা আমরা চেষ্টা করব প্রতি মাসেই এই অনুষ্ঠানটা করার জন্য, এবং ডিসি স্যার থেকে শুরু করে সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাজির রাখা, যাতে আপনারা আপনাদের মনের কথাগুলো বলতে পারেন এবং ভালো একটা পুলিশি সেবা পেতে চান। যে পুলিশি সেবাটা আমাদের মাননীয় পুলিশ কমিশনার দিতে চান, উনি এবার আমাদের পুলিশ আমাদের যে রেজিং ডের মধ্যে লেখাইছিল সেবা এবং সদাচার, এটা ডিএমপির অঙ্গীকার। ডিএমপি মানে কিন্তু খালি কামরাঙ্গীর চর না, পুরো ডিএমপি পুলিশেরই এটা। আমরা এই বিষয়টা স্যার যেহেতু এটা চান, আমরাও চাই। সবার কথা বলে এই সময়।